অথবা দেখুন একটা অথবা দুটাই, যদি বীজগণিত কৃতিক বা বীজগণিত রাশি হয়, যেখানে সেই ভাবনা দিকে আমরা বলবো ভগ্নাংশ। মনে করো এম আর এন দুটি বীজগণিত কৃতিক বা রাশি, তাহলে এম বা এন হলো একটা বীজগণিত ভগ্নাংশ, যেখানে এস এন ইজ নট জিরো, এখানে এম হলো হর আর এন হলো লগ। তাহলে আমরা বীজগণিত রাশি বীজগণিত ভগ্নাংশ কাকে বলে, বীজগণিত ভগ্নাংশে আমরা দেখলাম চিনলাম সুন্দর বুঝলাম। এরপর আসলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লঘিষ্ঠকরণ। লঘিষ্ঠকরণের আরেকটা শব্দ আছে লঘুকরণ। লঘুকরণ অথবা লঘিষ্ঠকরণ একই জিনিস, যেভাবে প্রশ্ন আসবে আমরা কাজ করবো। আমি এখানে একটা দেখো বীজগণিত ভগ্নাংশ লিখছি, এই বীজগণিত ভগ্নাংশকে আমরা লঘিষ্ঠকরণ করবো। এই লঘিষ্ঠকরণ দুই ভাবে করা যায়, একটা হলো লব এবং হরের সাধারণ গুণনীয়ক অর্থাৎ ভাষাগু দ্বারা হর ও লবকে ভাগ করলে যে নতুন ভগ্নাংশ তৈরি হবে সেই নতুন ভগ্নাংশকে বলা হবে এই মূল ভগ্নাংশ লঘিষ্ঠকরণ। আর একবার কেউ করো, কোনো একটা বীজগণিত ভগ্নাংশের লব এবং হরকে তাদের সাধারণ গুণনীয়ক অর্থাৎ ভাষাগু দ্বারা ভাগ করলে একটা নতুন ভগ্নাংশ পাবো, এই নতুন ভগ্নাংশকে বলা হবে এই মূল ভগ্নাংশকে লঘিষ্ঠকরণ। তাহলে আমরা খেয়াল করো দেখো এখানে আমরা চার, এখানে পূর্ণ সংখ্যা আছে চার, চার এবং ছয়ের ভাষাগু সমান টু, এক্স আছে এক্স অলকের পাওয়ার ফোর আর এক্স এস কিউ, লবে আছে ফোর আর হরে আছে কিউ, এর ভাষাগু হবে ভাষাগু মানে যার ঘাত ছোট ওয়াই টু দি পাওয়ার সিক্স আর হরে আছে ওয়াই টু দি পাওয়ার ফোর, এই দুই চলকের বসাগু হবে পাই টু দি পাওয়ার ফোর, লবে আছে জেড এর উপর পাওয়ার স্কোয়ার আর হরে আছে আমাদের জেড কিউব, তাহলে এইটার বসাগু আমাদের হবে জেড স্কোয়ার। অতএব নির্ণয় বসাগু অর্থাৎ লব এবং হরের বসাগু আমরা পেলাম টু এক্স এস কিউব ওয়াই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার, এটা হলো লব এবং হরের সাধারণ গুণনীয়ক। এবার আমরা সাধারণ গুণনীয়ক বের করে নিলাম, এখন এই সাধারণ গুণনীয়ক দ্বারা লব এবং হরকে ভাগ দেবো, ভাগ করলে আমরা একটা নতুন ভগ্নাংশ পাবো। তাহলে আমাদের লব হলো ফোর এক্স এস এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই সিক্স জেড এর উপর স্কোয়ার, এটাকে আমরা ভাগ দিলাম লসাগু দ্বারা টু এক্স এস কিউব ওয়াই ফোর পাই ফোর জেড স্কোয়ার, তাহলে আমাদের ভাগফল হবে দুই এক্স এক্স এস কিউব এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর। এক্স এস কিউব পাই টু দি পাওয়ার ফোর জেড কিউব, দেখ আমরা ভাগ দিব লসাগু দ্বারা টু এক্স এস কিউব পাই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার, ভাগফল হবে থ্রি জেড। অতএব এই মূল ভগ্নাংশের লঘুকরণ বা লঘিষ্ঠকরণ হবে আমাদের, অতএব লঘিষ্ঠ রূপ ভগ্নাংশ দুটি লঘিষ্ঠ রূপ হবে। এই যে আমরা ভাগ করে যে দুটো ভাগফল পেলাম, এই দুটো ভাগফল হর আর লব আকারে লিখে দিলে আমাদের এটা হয়ে যাবে এক্স স্কোয়ার জেড, এটা হলো আমাদের এই ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ হলো এটা। এটা একটা পদ্ধতি, আরেকটা পদ্ধতি আছে, আমরা দুটো পদ্ধতি শিখবো। তাহলে প্রথম পদ্ধতির নিয়ম কি, হর এবং লবের ভিতরে যে সাধারণ গুণনীয়ক বা বসাগু থাকে সেই বসাগু আমরা বের করবো আগে, বসাগু দ্বারা লব এবং হরকে ভাগ করলে একটা ভাগ করে যে ভাগফল পাবো সেই ভাগফল দুটি দ্বারা যে বসা যে ভগ্নাংশ তৈরি হবে এই নতুন ভগ্নাংশকে বলা হবে এই মূল ভগ্নাংশের লঘিকরণ বা লঘিষ্ঠ রূপ। আমার মনে হয় এটা ক্লিয়ার, কারো কোনো কথা থাকলে বলো। না স্যার। শুনতে পাচ্ছ তো না, এটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। হ্যাঁ বলো। এখন আমরা আরেকটা নিয়ম শিখবো, একটা নিয়ম আমরা শিখলাম, এরপরে আমরা আরেকটা নিয়ম শিখবো।
তোমাদের পাঠ্যবইয়ে তোমাদের পাঠ্যবইয়ে একের খ নম্বর প্রশ্ন পাঠ্যবইয়ের একের খ নম্বর প্রশ্ন খেয়াল করো সব আমরা উঠাবো পাঠ্যবইয়ের একের খ 16 2x পাওয়ার 4 ইন্টু 3y পাওয়ার 5 পরে আছে 3x পাওয়ার 3 ইন্টু 2y পাওয়ার 6 এইটা আমরা একটা বহুপদ করব বা লঘিষ্ঠকরণ করব এখানে একটা খেয়াল জিনিস খেয়াল করো আমরা যেমন আগে করলাম এবং এখন যেটা উঠলাম লগেও একটা পথ হরেও কিন্তু একটা পথ এগুলোকে বলা হচ্ছে একপদীয় রাশি আমরা একপদীয় রাশি দুটা নিয়ম শিখেছি প্রথমে একটা শিখলাম এবার একটা শিখবো এবার আমরা সবগুলো ভগ্নাংশকে সূচক আকারে লিখি যেখানে এখানে আছে তোমার 16 16 মানে 2 টু দি পাওয়ার 4 আমরা এখানে সূচক আকারে লিখে আসলাম আর এইগুলোকে ভাঙাবো 2x এর উপর পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 5 ঘরে আসো 3 পাওয়ার 3 x পাওয়ার 3 2 টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 6 আমরা হর আর লব প্রত্যেকটা রাশিকে সূচক আকারে নিয়ে আসলাম এরপরে আমরা যেগুলো এক জাতীয় বেস বেস যেগুলো এক জাতীয় সেগুলো আমরা গুণের কাজ করব তাহলে এখানে দেখো 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 এক জাতীয় বেস তাহলে 2 টু দি পাওয়ার 8 x টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 5 ঘরে দেখো ঘরে কোনো সাধারণ মূল নাই ভিত্তি এক জাতীয় নাই তাহলে এগুলো রেখে দিই 3 টু দি পাওয়ার 3 x টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 6 এরপরে আমাদের কাজ হলো যেগুলো এক জাতীয় বেশ এগুলো আমরা যেটা বেশ বড় সেটা হরে থাক অথবা লবে থাক বড় বেশ গুলো ভেঙে আমরা ছোট আকারে লিখব মানে এখানে খেয়াল করো দেখো 2 টু দি পাওয়ার 8 আর এখানে আছে 2 টু দি পাওয়ার 6 লবে আছে 2 এর পাওয়ার 8 আর হরে আছে 2 এর পাওয়ার 6 তাহলে আমরা যেটা পাওয়ার বড় সেটাকে ভেঙে পুকুরের আকারে লিখবো তাহলে আমরা এখানে লিখব 2 টু দি পাওয়ার 6 এখানে আছে 2 টু দি পাওয়ার 8 তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে এই যে ঘরের চলকের সাথে মিল করলাম তাহলে এখানে আরেকটা 2 টু দি পাওয়ার 6 থাকলো এখানে আছে তো x টু দি পাওয়ার 4 এখানে হলো x টু দি পাওয়ার 3 তাহলে 4 ভেঙে 3 আকারে লিখি x টু দি পাওয়ার 3 আর একটা x অতিরিক্ত থাকলো এখানে দেখো ঘরে লগে আছে 3 টু দি পাওয়ার 5 এখানে আছে 3 টু দি পাওয়ার 3 তাহলে এটাকে ভাঙবো 3 টু দি পাওয়ার 3 আর 3 এর উপরে স্কয়ার আর আছে লগে আছে y টু দি পাওয়ার 4 এখানে আছে y টু দি পাওয়ার 6 তাহলে এটার পাওয়ার ছোট তাহলে এটা হলো গুণ দেখে এবার চলে আসো ঘরে ঘরে 3 টু দি পাওয়ার 3 এটা এরকম রাখলাম x3 এটা এরকম রাখলাম 2 টু দি পাওয়ার 6 এটা পাওয়ার ছোট এটা এরকম রাখলাম y টু দি পাওয়ার 6 দেখো প্রবলেম আছে y টু দি পাওয়ার 5 ঘরে আছে y টু দি পাওয়ার 6 মানে বড়টাকে আমরা ভেঙে আগে ছোট বড় আকারে লিখলাম তারপরে আরেকটা অতিরিক্ত y ভেঙে দিলাম অর্থাৎ মূল কাজ হলো যে চলক গুলানের পাওয়ার বড় সেই বড় পাওয়ার গুলো ভেঙে আগে ছোটটার আকারে লিখবো আর অতিরিক্তটা তার পাশে লিখবো খেয়াল করো আমাদের লবে আছে x এর পাওয়ার 4 হরে আছে x এর পাওয়ার 3 তাহলে আমরা 4 কে ভেঙে আগে 3 আকারে লিখলাম আর অতিরিক্ত পাশে লিখে দিলাম এই পদ্ধতিতে আমরা সবগুলো চলক ভেঙে নেব ভেঙে নেওয়ার পর হর আর লবে যে মিল পাবো সেগুলো আমরা কেটে দেব দেখো এখানে 3 এর উপরে পাওয়ার 3 3 এর উপরে পাওয়ার 3 এই দুটো বাদ দিলাম x3 বাদ দিলাম তারপরে y টু দি পাওয়ার 5 বাদ দিলাম টু টু দি পাওয়ার 6 আর এখানে টু টু দি পাওয়ার 6 বাদ দিলাম অর্থাৎ হর আর লবে যে রাশিগুলো আমরা মিল পেলাম সেটা বাদ দিলাম
যে যারা থাকলো সেটা আমাদের লগিস পুরু তাহলে উপরে থাকলো পুরো পুরো স্কয়ার মানে 4 আর এখানে একটা আছে x আর এখানে আছে 3 3 9 আর নিচে আছে শুধু y এখন এটা গুণ করলে হবে 4 9 36 x y এটা হলো এই রাশির লগিস পুরু ক্লিয়ার কারো কোনো প্রশ্ন থাকলে বলো স্যার আরেকবার বুঝ আরেকবার বুঝাবো স্যার বুঝিনি আচ্ছা খেয়াল করো আরেকবার মনোযোগ দাও এটা হলো আমাদের মূল অঙ্ক এখানে দেখো সব কিছু কিছু মানে সূচক আকারে পাওয়ার আকারে আছে তাহলে এটা 16 16 এর উপর মানে 3 এর উপর বুঝছি 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 তাহলে আমরা এখানে সব সূচক আকারে আগে দেখে নিলাম তারপরে কাজ দেখো যে সংখ্যার পাওয়ার বড় সেটা এখন লবে থাক অথবা হরে থাক বড়টাকে ভেঙে ছোটটার আকারে লিখবো আর ছোটটা ওরকম রাখবো এখানে দেখো x এর পাওয়ার 4 আর হরে আছে x এর পাওয়ার কিউব তাহলে আমরা কি করলাম এই যেটা পাওয়ার বড় এই যে x 4 কে x এর কিউব মানে লবের আকারে আগে লিখলাম বড় পাওয়ার কে ভেঙে ছোটটার আকারে লিখলাম যেহেতু আমাদের হরে আছে x এর পাওয়ার 3 আর লবে আছে x এর পাওয়ার 4 তাহলে 4 কে ভেঙে 3 আকারে লিখলাম আর একটা অতিরিক্ত x পাশে লিখে দিলাম এইভাবে আমরা সবগুলো চলক ভেঙে নিলাম ভেঙে নেওয়ার পর হর আর লবে যে প্রতীক বা যে পদমানের মিল পেলাম সেগুলো বাদ দিলাম বাদ দিয়ে যারা থাকবে সেটা আমাদের ভগ্নাংশের লগিস পুরু আমার তো মনে হয় প্রিয় শিক্ষার্থীরা সবাই বুঝে গেছো এবার আমরা একটা নতুন জিনিস শিখবো সেটা হলো সমহর করা আমরা মিশে দিলাম এগুলো তোমাদের পাঠ্য বইয়ে খেয়াল করো পাঠ্য বইয়ের সমহারে দুই নম্বরে আটটা অঙ্ক আছে দুই নম্বর অঙ্কে দেখো সমহার করা এর আটটা অঙ্ক আছে দুই রকমে আমরা দুটা শুধু নিয়ম শিখাবো আমি এখন উঠাবো তোমাদের বইয়ের দুইয়ের খ নম্বর অঙ্ক আমি এখন তোমাদের উঠাবো দুইয়ের খ অঙ্ক হলো এক্স মাইনাস ওয়াই x minus y ভাগ x y তারপর এটা হলো y minus z ভাগ y z x z minus x ভাগ z x তিনটা ভগ্নাংশ আমরা এখানে উঠালাম x minus y ভাগ x y y minus z ভাগ y z z minus x ভাগ এগুলোকে আমরা সমহার করবো অর্থাৎ সাধারণ হর আর সমহার একই জিনিস হর এক জাতীয় করতে হবে নিয়ম কি এটা তিনটা ধাপ আমাদের তিনটা ধাপে আমাদের করতে হবে আগে ধাপ তিনটা দেখে নাও প্রথম কাজ হলো হরের লসাগু হর গুলনের লসাগু করতে হবে এটা হলো প্রথম কাজ দুই নম্বর কাজ হলো এই লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ দিতে হবে প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা ভাগ ভাগ করলে আমরা একটা ভাগ ফল পাবো তিন নম্বর কাজ হলো এই ভাগফল যেটা আমরা পেলাম এই ভাগফল গুণ লব ভাগফল গুণ হর এই তিনটা স্টেপ যদি তোমরা মনে রাখো তাহলে আমাদের খুব সহজে আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে পারি কোন বীজগণিত ভগ্নাংশকে সাধারণ বা সমহার করার নিয়ম হলো তিনটা স্টেপ আমাদের প্রথম কাজ হলো হরের লসাগু করবো এক নম্বর কাজ লসাগু যেটা পেলাম সেই লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবো লসাগু ভাগ হর ভাগ করলে আমরা একটা ভাগ করবো তারপরে তৃতীয় নম্বর কাজ হলো ভাগফল যেটা পেলাম সেই ভাগফল দ্বারা লবকে গুণ করে দেবো হরকে গুণ করে দেবো প্রত্যেকটা ভগ্নাংশে তাহলে আমরা সমহার পেলে এই তিনটা স্টেপ তোমার মনে রাখবে এখন তোমাদের বীজগণিত ভগ্নাংশ আছে দুই রকমের খেয়াল করো একটা হলো হর গুণন সব এক পদীয় দেখো আমরা এখানে তিনটা ভগ্নাংশ উঠেছি প্রত্যেকটা ভগ্নাংশে হর এক পদীয় রাশি তাহলে আমরা এক পদীয় ভগ্নাংশ তাহলে আমরা প্রথম কাজ হলো হরের বসাও করবো তাহলে আমাদের প্রথম কাজ হলো প্রদত্ত হর গুলো বসাবি প্রদত্ত হর গুলোর লসাগু আমরা করি
এখানে দেখো লসাগু করার নিয়ম কি যে পদ রাশিগুলোর মিল আছে তার ভিতরে একটা করে নেবো এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে তাহলে দুটো একসাথে যে একটা এক্স আসবে ওয়াই ওয়াই একটা ওয়াই আসবে জেড জেড তাহলে আমাদের তিনটা ভগ্নাংশের লসাগু হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমাদের প্রথম কেস কাজ শেষ আমরা এবার যাবো দ্বিতীয় স্টেপে দ্বিতীয় স্টেপের কাজ হলো হর কে আমরা প্রত্যেকটা ভগ্নাংশের লসাগু দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশের হরটা ভাগ দেবো তাহলে আমাদের এখানে লসাগু হলো এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই জেড আর প্রথম ভগ্নাংশের হর হলো এক্স ওয়াই তাহলে আমরা ভাগ করলাম আমরা জেড এরপরে আমাদের প্রথম ভগ্নাংশ এখন তুলাবো উঠাবো কেন এক্স মাইনাস ওয়াই ভাগ এক্স ওয়াই সমান এই যে ভাগ ফল আমরা পেলাম এই ভাগ ফল দ্বারা এখন লবকে গুণ দেবো হরকে গুণ দেবো তাহলে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই আর নিশ্চিত হবে এক্স প্লাস ওয়াই প্লাস সরি এক্স ওয়াই জেড এখন গুণের কাজ আমরা করবো গুণ করলে হবে এক্স জেড মাইনাস ওয়াই জেড হর হলো এক্স ওয়াই প্রথম ভগ্নাংশের আমাদের কাজ শেষ একইভাবে তিনটা যতটা ভগ্নাংশ থাকবে ততবার এই কাজ করতে হবে আবার আমরা লসাগু উঠালাম লসাগু হলো এক্স ওয়াই জেড এবার আমরা ভাগ দেব দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর হলো ওয়াই জেড ভাগ করলে আমরা ভাগ করবো এক্স তারপরে কাজ হলো আমরা দ্বিতীয় ভগ্নাংশ এখানে উঠাই ওয়াই মাইনাস জেড ওয়াই জেড এখন এই ভাগ ফল দ্বারা লবকে গুণ দেবো হরেকে গুণ দেবো তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড নিশ্চয় হবে এক্স ওয়াই জেড গুণের কাজ যদি এখানে করো তাহলে ভালো না করলেও সমস্যা নেই ভাগ করে গুণ করলে হবে এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্রশ্ন আছে এইভাবে হ্যাঁ কথা বলো হ্যালো না স্যার ভাগ ফল আমাদের হলো ওয়াই তারপরে কাজ হলো তৃতীয় ভগ্নাংশ আমরা এখানে উঠাবো জেড মাইনাস এক্স ভাগ হলো জেড এক্স এই ভাগ ফল দ্বারা এখন আমরা কি করব ভাগ ফল দ্বারা আবার হরেক গুণ দেবো তাহলে এখন সমান হলো ওয়াই জেড মাইনাস এক্স আর এখানে হবে এক্স ওয়াই জেড সমান ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই এই যে এখন খেয়াল করে দেবো এই ভগ্নাংশের হর এক্স ওয়াই জেড দ্বিতীয় ভগ্নাংশের হর এক্স ওয়াই জেড তৃতীয় ভগ্নাংশের হর এক্স ওয়াই জেড এই কাজকে বলা হচ্ছে ভগ্নাংশের সমহর বা সাধারণ বিশিষ্ট হর তুমি প্রকাশ করা এই কাজ করার পর আমরা শুধু একটা লাইন লিখে দেবো যাতে সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলো হলো লিখে এইটা কমা এইটা কমা এইটা এই কথাগুলো লিখে দিলি আমাদের রেজাল চলে আসে আর কোনো প্রশ্ন আছে আমি এখানে কিন্তু তিনটা হর আলাদা আলাদা সমহর মানে হলো প্রতিটি ভগ্নাংশের হর একসাথে করতে হবে এই কাজের নামই হলো সমহর তাহলে আমরা করবো কেমনি শুধু তিনটা স্টেপ তোমাদের মনে রাখবা প্রথম কাজ হলো সমহর করার প্রথম স্টেপ বা ধাপ হলো হর গুলো নিয়ে ভগ্নাংশের হর গুলো নিয়ে বসাও করতে হবে আমরা হর গুলো নিয়ে বসাও করবো নেক্সট ওয়াইজে দ্বিতীয় কাজ হলো এই লসাগু কে প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব পুরা ভাগ করে বের করবো তাহলে আমাদের লসাগু এক্স ওয়াই জে প্রথম ভগ্নাংশের ভাগ হর এক্স ওয়াই ভাগ করলে আমরা ভাগ ফল পেলাম জে এই ভাগ ফল আমরা করবো কি এই ভগ্নাংশের লব এবং হরের সাথে গুণ দেবো এই কাজ করলে আমাদের সমহর হবে এইভাবে যতটা ভগ্নাংশ থাকবে তিনটা থাকলে তিনবার চারটা থাকলে চারবার যতটা ভগ্নাংশ থাকবে এই কাজ ততবার করব করলে দেখা যাবে যে আমরা নতুন যে ভগ্নাংশ গুলো পেলাম প্রত্যেকটা ভগ্নাংশের হর এক জাতীয় হয়ে যাবে এই কাজের নাম কি সমহর করা এখন শুধু আমরা এই কাজ করার পর লাস্টে এক লাইন রেজাল্টে এক লাইন লিখবো তবে সমহর
বিশিষ্ট ভগ্নাংশ গুলো লিখে এই যেগুলো এই লাস্টের গুলো কমা দিয়ে দিয়ে লিখে দেবো xz মাইনাস yz ভাগ xy z কমা দ্বিতীয়টা হলো xy মাইনাস দ্বিতীয়টা xz স্যার দেখা যাচ্ছে না সবকিছু স্ট্যাচু হয়ে গেছে নেটওয়ার্ক প্রবলেম বোধহয় আমিও দেখতে পাচ্ছি না আচ্ছা দেখো দেখো দেখতে পাবো একটু খেয়াল করো স্যার স্ট্যাচু হয়ে গেছে স্যার কি করছ হ্যালো দেখতে পাচ্ছো জি এখন দেখতে পাচ্ছি বোর্ড বোর্ড আচ্ছা স্যার আচ্ছা এরপরে তৃতীয়টা দেখো কমা তৃতীয় হলো ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই ভাগ হলো এক্স ওয়াই জেড এই যে আমাদের তিনটা ভগ্নাংশ ছিল তিন রকমের হর আমরা এক জাতীয় হর করলাম এই কাজের নামই হলো সমহর করা বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা আমার মনে হয় এক পদীয় রাশির আমরা এইভাবে করবো আর একটা অঙ্ক করবো আমাদের কয় মিনিট করবো দেখো তোর সময় আছে কয় মিনিট স্যার 5 মিনিট আছে আচ্ছা 5 মিনিটের ভিতর আর একটা অঙ্ক আমাদের হয়ে যাবে এটা তোমাদের লাস্ট ক্লাস তাই না এরপরে আর তো ক্লাস নাই জি স্যার না স্যার এখন আসো দেখো আমরা আর একটা অঙ্ক করব তোমাদের পাঠ্যবইয়ে 2 এর 4 নম্বর অঙ্ক 2 এর 4 1 ভাগ x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 1 ভাগ x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 1 ভাগ x স্কয়ার মাইনাস 9x প্লাস 20 খেয়াল করো তোমাদের পাঠ্য বইয়ের 2 এর 4 নম্বর অঙ্ক আমরা তুললাম তিনটা ভগ্নাংশ এখানে প্রত্যেকটা ভগ্নাংশের হর কিন্তু দেখো বহুপদীয় তিনটে করে পদ আছে এখন যদি কোনো ভগ্নাংশ বহুপদীয় হয় তাহলে বহুপদীয় ভগ্নাংশকে আমরা সমহর করব পদ্ধতি একই প্রথমে কাজ হলো প্রতিটি ভগ্নাংশ হর গুলনের লসাগু করতে হবে কিন্তু আগের অঙ্কে যেহেতু হর গুলন ছিল একপদীয় সরাসরি আমরা লসাগু করছি আর এখন হর গুলন যেহেতু বহুপদীয় এখন আমাদের সরাসরি লসাগু করার কোনো সুযোগ নাই প্রত্যেকটা ভগ্নাংশের হর উৎপাদক করে তারপর লসাগু করতে হবে তাহলে প্রথম ভগ্নাংশের হর কত আমাদের x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এখন আসো এটার উৎপাদক কি হবে এটা কিন্তু উৎপাদকের আবার তোমরা আগের অধ্যে উৎপাদক শিখেছো উৎপাদকের তিনটা নিয়ম সূত্র করতে পারে মধ্যরাশি ভাঙানো হতে পারে অথবা কমন হতে পারে তাহলে আমাদের এখানে প্রত্যেকটারই কিন্তু মধ্যরাশি ভাঙানো হবে এক্স স্কয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স সমান এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি মাইনাস টু কমন নিলে এক্স মাইনাস থ্রি সমান হলো এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু এভাবে প্রত্যেকটা হর আমাদের উৎপাদক করতে হবে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর এক্স স্কয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এটার মধ্য ভাঙানো হবে এক্স স্কয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টুয়েলভ এক্স কমন নিলে এক্স মাইনাস ফোর মাইনাস থ্রি কমন নিলে এক্স মাইনাস ফোর তাহলে আমাদের উৎপাদক আসবে এক্স মাইনাস ফোর ইন্টু হলো এক্স মাইনাস দ্বিতীয় ভগ্নাংশের আমরা উৎপাদক করলাম একইভাবে তৃতীয় ভগ্নাংশের হরের উৎপাদক করতে হবে তৃতীয় ভগ্নাংশের হর তৃতীয় ভগ্নাংশের হর আছে এক্স স্কয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি তাহলে এক্স স্কয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স প্লাস টোয়েন্টি এক্স কমন নিলে এক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর কমন নিলে এক্স মাইনাস তিনটা যেহেতু বহুপদীয় হর
বহুপদী ও হরণের সরাসরি লসাগু লেখার কোনো সব পদ্ধতি নাই আমাদের এরকম আসবে জানা টাইম আবার এখন আমাদের আর দুই মিনিট সময় লাগবে এখন দেখো আমরা লসাগু লিখব এখন তাহলে প্রদত্ত ভগ্নাংশ গুলো দিন লসাগু কত হবে তাহলে লসাগু সমান যে উৎপাদক গুলো মিল আছে দেখো এখানে একটা এক্স মাইনাস থ্রি আছে এখানে একটা এক্স মাইনাস থ্রি আছে তাহলে এক্স মাইনাস থ্রি একটা আসবে এখানে একটা এক্স মাইনাস টু আছে আর এক্স মাইনাস টু কোথাও নাই তাহলে ওটাও আসবে এখানে একটা এক্স মাইনাস ফোর আছে এখানে একটা এক্স মাইনাস তাহলে একটা এক্স মাইনাস ফোর আসবে আবার এখানে একটা এক্স মাইনাস ফাইভ আছে এটা কোথাও নাই তাহলে এক্স মাইনাস ফাইভ ও আসবে খেয়াল করো তাহলে আমরা হরণ লসাগু করলাম লসাগু তো আমরা চারটে পথ কেন কয়টা পথ চারটে পথ এরপরে আমাদের কাজ হলো আমরা একটু শর্টকাট নিয়মে করতে চাই শর্টকাট নিয়ম হলো আমরা প্রথমে লসাগু গেলে লিখবা আমরা কাজ হলো এখন শর্টকাট হলো আমরা প্রথম ভগ্নাংশের হর উঠাবো প্রথম ভগ্নাংশ আমাদের ছিল এরকম এখন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা এই আকারে না দেখে এটা উৎপাদন রূপ দেখব কেন করো আমাদের প্রথম ভগ্নাংশ এই যে এইটা এটা আমরা সরাসরি এটা না লিখে এই ভগ্নাংশের উৎপাদকের রূপ দেখলাম তারপরে কাজ হলো আমরা টান দিয়ে সরাসরি এখানে লসাগু লিখব এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ কেউ করো আমাদের লসাগুতে উৎপাদক আছে চারটা কিন্তু ভগ্নাংশের হরে আছে দুইটা তাহলে এই যে এই দুইটা এখান থেকে বাদ দেওয়া বাকি গুলো আমরা লবের সাথে গুণ করে দিই তাহলে আমাদের লব যেহেতু ওয়ান ওয়ান গুণ আমাদের এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু বাদ এখানে আসবে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস মানে প্রথম কাজ শেষ খেয়াল করো সবাই যখন বহুপদীও আমাদের হর হবে লসাগু করার পর লসাগু আমরা লিখলাম এরপরে আমরা প্রথম ভগ্নাংশ তুললাম প্রথম ভগ্নাংশ উঠানোর সময় হরটা যা আছে সরাসরি না উঠে এই হরের উৎপাদকের রূপ দেখলাম সমান চিহ্ন দিলাম ভগ্নাংশের টান দিলাম নিচে অর্থাৎ হরে পুরো ভগ্নাংশ আমরা লসাগু লিখে দিলাম এবং লবে লেখার নিয়ম কি স্যার কিছু শুনতে পাচ্ছি না প্রবলেম কি সমস্যা আরেকটু বলো আরেকবার বলো এখন আমাদের খেয়াল করো লসাগুতে আছে আমাদের লসাগুতে আছে চারটা উৎপাদক আর প্রথম ভগ্নাংশের হরে আছে দুইটা উৎপাদক তাহলে এই দুইটা উৎপাদক এই হরের থেকে বাদ লসাগু থেকে বাদ দিয়ে যারা থাকবে তারা লবের সাথে গুণ হবে এটা হলো আমাদের মূল কাজ এইভাবে যতটা ভগ্নাংশ থাকবে আমরা ততবার এই কাজ করব আবার দেখো দ্বিতীয় ভগ্নাংশের হর এক্স স্কোয়ার মাইনাস সেভেন এটার উৎপাদকের রূপ দেখবো এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস স্যার কিছু দেখতে পাচ্ছি না শুনতেও পাচ্ছি না আচ্ছা দেখি সবাই শুনতে পাচ্ছে না তুমি একা আমরা শুনতে পাচ্ছি স্যার আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি এখন শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি এখন শুনতে পাচ্ছো তো না আচ্ছা জি স্যার জি স্যার এবার আমরা দ্বিতীয় ঘরে চতুর্থ তৃতীয় ভগ্নাংশে চলে গেছি দ্বিতীয় ভগ্নাংশ হলো আমাদের ওয়ান ভাগ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ আমরা এই হরটা এই আকারে না দেখে উৎপাদকের রূপ দেখব দেখার পর এখন আমাদের কাজ হলো এই টান দেওয়া এই যেটা আমরা বসাবো শুনতে পাচ্ছি না দেখতেও পাচ্ছি না কি নাম তোমার কি নাম এ তোমার নাম কি যে শুনতে পাচ্ছ না নাম কি কতজন পার্টিসিপেট করবে তো এখন আসো আমাদের তোমার নেটওয়ার্কের প্রবলেম হতে পারে এখন আমরা এই লসাগুটা এখানে নিচে লিখে দেবো এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর ইন্টু হলো এক্স মাইনাস ফাইভ এরপর আসো লসাগুতে আমাদের চারটে উৎপাদক খেয়াল করো আর হলে আছে আমাদের দুইটা উৎপাদক তাহলে এই দুইটা উৎপাদক বাদ দিয়ে যারা থাকলো সেগুলো আমরা লবের সাথে গুণ করে দেবো তাহলে আমাদের এখানে লব হলো ওয়ান এক্স মাইনাস ফোর বাদ যাবে এক্স মাইনাস থ্রি বাদ দেবে তাহলে এখানে থাকবে হলো এক্স মাইনাস টু এক্স মাইনাস ফাইভ এটা হলো আমাদের দ্বিতীয় ভগ্নাংশের পাশে একইভাবে আমরা তৃতীয় ভগ্নাংশে চলে যাবো দেখো
দ্বিতীয় লম্বন চলে x স্কয়ার মাইনাস 9x প্লাস 20 কিন্তু এখানে আমরা ওটা না লিখে উৎপাদকের রূপ লিখব x মাইনাস 5 x মাইনাস 4 তারপর আমাদের কাজ হলো পরে লসাগু যেটা আমরা পাইছি সেটা আমরা এখানে লিখব লসাগুতে আমাদের চারটি উৎপাদক আর এখানে তৃতীয় বর্ণাংশের হরে আছে দুটো উৎপাদক তাহলে যারা এখানে আছে সেগুলো বাদে যারা অতিরিক্ত বেশি যারা আছে এখন বাদের সাথে গুণ আকারে চলে যাবে তাহলে এখানে x মাইনাস 5 x মাইনাস 4 বা তাহলে আমাদের এখানে থাকবে x মাইনাস 3 ইনটু x মাইনাস 2 তাহলে এইগুলো হলো আমাদের নতুন বর্ণাংশ দেখো এই তিনটা বর্ণাংশের হর একসাথে হয়ে গেছে এই পদ্ধতিতে আমরা বহুপদীয় রাশির বীজগণিত ভগ্নাংশ যদি থাকে আমরা সমাহার করব আরেকবার আমি রিপিট করি আরেকবার মনোযোগ দিয়ে সবাই দেখো বহুপদীয় রাশি ভগ্নাংশের সমাহার করার নিয়ম হলো প্রথমে প্রত্যেকটা হরের উৎপাদক করতে হবে উৎপাদক করার পর তারপরে আমরা লসাগু বের করলাম লসাগু বের করার পর আমরা প্রত্যেকটা হর ভগ্নাংশ এখানে লিখব দেখার সময় খেয়াল করবা তোমরা হর যেটা আছে ওই আকারে না দেখে এই হরের উৎপাদকের রূপ লিখবে সমান চিহ্ন দিব পরে আমরা সরাসরি লসাগু যেটা পেলাম সেটা লিখে দিব খেয়াল করো হরে আছে দুইটা উৎপাদক এখানে হরে আছে চারটে উৎপাদক তাহলে এখান থেকে যেই উৎপাদক গুলান হরে বেশি আছে এই অতিরিক্ত উৎপাদক গুলান লবের সাথে গুণ আকারে লিখে দিব তাহলে এটা কাজ আমাদের শেষ এই কাজ আমরা যতটা ভগ্নাংশ থাকবে ততবার এই কাজটা করব তাহলে আমরা সমহার বিশিষ্ট ভগ্নাংশ গুলো পেয়ে যাবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের মনে হয় সময় শেষ এখন তোমাদের কোনো কথা বা প্রশ্ন থাকলে আমার সাথে কথা বলো আমরা আগামী দিন ইনশাল্লাহ এই অধ্যায়ের যোগ আর বিয়োগ এই নিয়ম শিখবো এখন তোমরা তোমাদের নিজ নিজ কোনো কথা বা প্রশ্ন থাকলে আমার সাথে কথা বলো আসো কেমন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি পড়াশোনা চলছে কেমন তোমাদের সমস্যা হয় সেগুলো আমার সাথে শেয়ার করো যে এই ধরনের সমস্যা হচ্ছে এগুলো যদি আমরা দূর করি তাহলে ক্লাসটা আরো ভালো হবে বা আরো ফলপ্রসূ হবে এমন কোন যদি তোমাদের পরামর্শ থাকে বা কি ধরনের সমস্যা তোমরা ফিল করেছ এগুলো একটু আমাদের সাথে শেয়ার করো আর তোমরা আজকে পার্টিসিপেশন কত দেবো তো কয়জন পার্টিসিপেশন আছে বলতে পারি না 45 জন সাথে 45 জন তোমরা স্টুডেন্ট হলো 80 জন তো বাকি গুলো নারা কোথায় জানি না স্যার জানি না তোমাদের খেয়াল করো তোমাদের যারা বন্ধু বান্ধবী আছে পরিচিত যারা এখনো আমাদের ক্লাসে জয়েন হতে পারেনি তোমরা তাদেরকে একটু হেল্প করো তাদের সাথে যোগাযোগ করে আগামী ক্লাসে যেন সবাই মিলে আমরা ক্লাস করতে পারি তাহলে ভালো হবে ইনশাআল্লাহ স্যার আচ্ছা এই ক্লাস শোনো এই ক্লাসটা আমি রেকর্ডিং করছি বুঝছো এটা আমরা হচ্ছে ইউটিউবে আমাদের যে অনলাইন ক্লাস আছে আমাদের ইউটিউবে আমি দিয়ে দেবো তোমরা পরবর্তীতে ওখানে দেখে দেখে করতে পারবা আমি এটা সবসময় রেকর্ড করে আচ্ছা তোমরা তোমাদের তো অনেকদিন থেকে দেখা সাক্ষাৎ নেই তোমাদের সিআরআই ভুলে গেছি কারণ সিআরআই সিআরআই ভিডিও অন করো পরে দুই একজন কথা বলো ভিডিও অন করে কথা বলো দেখি আচ্ছা ক্লাস আজকে আরেকটা ক্লাস আছে তোমাদের না স্যার আজকে শেষ ধর্ম ক্লাস আছে যে ধর্ম ক্লাস স্যার ধর্ম ক্লাস এটা বৃহস্পতিবার ধর্ম ক্লাস আজকে নয় বৃহস্পতিবারে আচ্ছা